হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিস লাইফে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো নীল পুজো, আমাদের এখানে নীল ষষ্ঠী। তো সবারই নীল ষষ্ঠী আছে। আজকে আমাদের এখানে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে, তো আমাদের বাড়ি সবার ঢেলা হয়ে গিয়েছে, শুধু আমি একমাত্র বাকি আছি। তো বললাম একটু পরে যাবো, তো সেই জন্য আমি পুরো রেডি টেডি হয়ে গিয়েছি, স্নান টান করে এই যে গুছিয়ে নিয়েছি। তো আমি এবার যাবো ওই গাজনে দিয়ে দুধ গঙ্গা জল ঢেলবো। তো কালকেও ঢেলেছি, তো আজকেও ঢেলবো। আর এটুকু মায়ের একটা শাড়ি পরেছি। তো মেজো বৌদি বললো যাবো ওই কাজে, একটু দরকার রয়েছে, তো সেই জন্য। আর এখন অত তা দেখলাম ভিড় নেই, তো সকাল থেকে ভীষণ ভিড় হচ্ছে, তো আমি জানি সকাল থেকে ভিড় হবে, তো সেই জন্য আরো যাইনি। মা বৌদিরা সবাই দিয়ে এসছে, তো আমি এখন যাব। তো চলো তাহলে। আর এই যে মা তুলি করে দিচ্ছে, কারণ আলতা পরবো, তো সেই জন্য। তো ভূমি আর পুচকে মনে হয় সব তুলিগুলো সব নষ্ট করে ফেলেছে। বাপরে কি রোদ! তো আলতাটা পরবো, তারপরেই আমি ওই গাছনে যাব। আর এই যে আমি পরে নিচ্ছি আলতা, কারণ পুজো দিতে যাবো, তো সেই জন্য পুজো দেওয়ার আগে বা কোনো জায়গায় যাওয়ার আগে আর কি আলতা পরতে হয়। কোনো জায়গায় যাওয়ার আগে অতটা আলতা পরা হয় না, তো পুজো দিতে গেলে অবশ্যই আলতাটা পরি। তো এই যে প্রথমে বাবায় পরতে হয়, তো বাবায় পরে নিচ্ছি। আর যেন আমার ক্যামেরাটা কে করে দিচ্ছে, আমার মা এখন খুব সুন্দর বেশ ক্যামেরা করে দিতে পারে মা এখন। তো এই চটের বস্তাটার ওপরে সবাই আলতা পড়েছে, তো আমিও পরে নিলাম, না হলে সামনে যদি ওই আলতা লেগে যায় না তো পুরো বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এই যে মা দেখো কি সুন্দর হচ্ছে, আমার ক্যামেরা করে দিয়েছে, আমাকে অনেক অনেক হেল্প করে, তো সবাই আর কি হেল্প করে আমাকে। তো সবার আলতা পড়া হয়ে গিয়েছিলো, আমি লাস্টে পড়লাম, আর লাস্টে হচ্ছে পুজো দিতে গেলাম। তো বৌদির মার সবার পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, তো আমি অত সকালে দিন ওরা সকালে দিয়েছে, পুরো অনেক সকালে, তো সেই জন্য। আর এই যে মা তখন দেখলে তুলি করে দিচ্ছিলো, মানে পুচকে আর ভূমি পুরো তুলিগুলো পুরো নষ্ট করে দিয়েছে। তো একটা পাটকাঠিতে হচ্ছে একটা কাপড় জড়িয়ে মা তাও কি সুন্দর তুলি করে দিয়েছে, তো সেটা দিয়ে আর কি আলতা পচি। অনেকে ব্রাশ দিয়ে পরে, তো ব্রাশ দিয়ে আমি পরতে পারি না, তো সেই জন্য এরকম তুলি করে নিই ঝাঁটার কাঠি দিয়ে বা এরকম একটা পাটকাঠি দিয়ে। কি গরম! বাবা মহাদেবের আশীর্বাদ আমাদের সকলের মাথায় বর্ষিত হোক। আর এই যে আমি মন্দিরের সামনে চলে এসেছি, তো এখন আমি পূজাতে বাড়ির সামনে, মন্দিরের সামনে এখনো আসেনি। দেখো কত ভিড় হয়েছে, লাইন পড়েছে, তো এর থেকেও বেশি লাইন পড়ে, তো দুপুর টাইম, তো সেই জন্য। আর মন্দিরে গিয়ে দেখবে একটা মামার সঙ্গে দেখা, তো মামা লাইভ করছিল হচ্ছে ফেসবুকে। এই যে আমাদের হচ্ছে মামা লাইভ করছিল, তো আমাদের ফেসবুক পেজ আছে টুঙ্গি শিবসঙ্গ ভক্তবিন্দু, তো এটা হলো আমাদের ফেসবুক পেজ, তো তোমরা সবাই ওখানে ফলো করে দাও, আর তাড়াতাড়ি ফেসবুক পেজে যাও আর আমাদের পুজোগুলো দেখতে থাকো, বেশ খুব ভালো লাগবে তোমাদের। আরে
আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, আমি পুজো দিয়ে দিলাম। তো ভীষণ ভিড় হয়েছিল, তো কি বলতো এখানে আজকের দিনে যোগে যাগে মানে ঠাকুরের মাথায় এরকম ঠেলা ঠুলি করে জলটা দিতে দেয়। আর আগের দিন দিলে কি বলতো কেউ অতটা থাকে না, শান্তিভাবে দেওয়া যায়, যতক্ষণ ইচ্ছা তুমি যদি 1 ঘন্টা ধরে দাও তো 1 ঘন্টা ধরে দিতে দেবে, এরকম ব্যাপার। তো আমি যে কদিন ঠাকুর থাকে সেই কদিনই দিই। তো এই যে আজকেও চলে এসেছি, আজকে না দিলে হয় বলো তো? আর আসলাম, এসে সবাই বলছে নে ফল কেটে দে। তো প্রায় আমি এখানে 2 থেকে 2.5 ঘন্টা মতন ছিলাম, তো ফল টল কেটে দিচ্ছিলাম, বেশ ভালো লাগে, সবাই থাকে। তো সকালে বৌদি ছিল, তো সেই জন্য আমি আর আসিনি। বৌদি অনেক খুন ছিল, বৌদি অনেক ক ঘন্টাই বা ছিল। আর এই যে দিশা আর বর্ষা, ওরা তো সেই সকালবেলা এসেছে। তো বর্ষা একটু বাড়ি গেল, আমি বললাম দে আমি একটু কেটে দিই, তারপরে তুই আস, আমি আবার চলে যাবো। খুন ওই যে ফল কেটে দিচ্ছিলাম, এই যে সবাই ফল কাটছিল, দিশা মানে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো এইভাবেই বেশ 1 ঘন্টা কেটে গেল আমার মন্দিরে, বেশ ভালো লাগে, সবাই থাকে, অনেকে থাকে, অনেকে থাকে এরকম। প্রসাদ, প্রসাদ কি হলো? হে মা, এখানে তো যদি বিহাদি এখানে যে চলে এসছে মরা, তো আমাদের এখানে পুজোতে মরা পোড়ায়। তো তোমরা অনেকেই জানো যে এখানে মরা পোড়ায়, তো বছরে একটা করে আর কি মরা নিয়ে আসে, তো সেটাই আর কি পোড়ানো হয়। অনেক কাঠ পরে, তো আগের ব্লগে দেখতে পেরেছো যে অনেক কাঠ পড়েছিল, তো সেখানেই আর কি যে সন্ন্যাসীরা মরা নিয়ে এসছে শ্মশান থেকে। তো জানি তোমরা অনেকে অনেক কথা বলবে যে এগুলো কোনো নিয়মের মধ্যেই পড়ে না বা এগুলো ভণ্ড। তো তো দেখো এখানে মানে তবে থেকে পুজো হয়ে আসছে, তো তবে থেকেই এইরকম নিয়ম মেনে আসছে যে এরকম মানে এটা হয়, মরা পোড়ায়, কাঁটা ফেলে এইরকম। তোমরা অনেকে বলবে এইসব আবার কেউ করে নাকি, এসব কিছুই না ফালতু, কিন্তু এগুলো ফালতু না। এখানে রাত্রিবেলা যে ভিডিওটা দেবো, আগুন ধরে, আগুন ধরাই যা উঁচুতে ওঠে, মানে কারোর কোনো ক্ষয় ক্ষতি কিচ্ছু হয় না, কিচ্ছু না। তো আমরা একদম ছোটোবেলা থেকে দেখে আসছি, তো বাবার কাছে শুনেছি যে তোমাদের, তোমরা যখন ছোটো ছিলে তখন কি এইসব হতো? তো বাবা বলতো হ্যাঁ এরকম হয়ে আসছে, মানে পূর্বপুরুষ ধরে এরকমই নিয়ম মেনে আসছে, তো সেই জন্য এরকম হচ্ছে হয়। আর পুজো দিয়ে আসার পর এই যে মা ছোলার ছাতুর শরবত এনেছে, তো যেটা আমার একদমই ভালো লাগে না, তো আজকে খেতে হয় যেহেতু ছোলার ছাতু, তো সেই জন্য এই যে মা দিচ্ছে, তো একটুখানি খেয়ে তো বৌদিকে দিয়ে দিয়েছিলাম, তো বৌদি খুব ভালোবাসে খেতে। এটা দে আবার, তুই কিনে নিয়ে গেছা, এ মা পুরো গলে গিয়েছে তো। ভূমে যে আইসক্রিম দিল, আর এই যে মা এখানে করছে লুচি, আর কি তরকারি করেছো? আমি পনিরের তরকারি করেছি, আর ঘুগনি করতে হবে, মটর ভিজানো আছে।